হাই, আশা করি সকল পাখি প্রেমিকরা ভালো আছেন। সো আজকে ভিডিওটা তৈরি করেছি ককাটিয়াল পাখির সিড মিক্স নিয়ে। ককাটিয়াল পাখির খাবার, যে দানাদার খাবার, একটা ককাটিয়াল পাখির জন্য পারফেক্ট দানাদার খাবার কিভাবে তৈরি করবেন, কি কি উপাদান কতটুক প্রয়োজন হয়, সেই বিস্তারিত বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। যেন আপনিও আপনার ককাটিয়াল পাখির জন্য খুব সুন্দর একটা সিড মিক্স তৈরি করতে পারেন, যেটা আপনি 12 মাস ইউজ করতে পারবেন। ব্রিডিং পাখির জন্য, সেমি অ্যাডাল্ট পাখির জন্য, বা নিচে খেতে পারে এই ধরনের পাখির ককাটিয়ালের জন্য আজকের এই সিড মিক্সটা আপনি নিজেই শিখে যেতে পারবেন কীভাবে করতে হবে। একদম 12 মাস ব্যবহার করতে পারবেন এই সিড মিক্সটা, একদম পারফেক্ট একটা সিড মিক্স এবং খুবই ভালো মানের একটা সিড মিক্স। আপনার পাখির সুস্বাস্থ্যের জন্য এই সিড মিক্সটা খুব উপকার দিবে এই রেশিও অনুযায়ী যদি আপনি তৈরি করেন। সো এই বিষয়েই আজকে কথা বলবো। সো তার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন আশা করি। আর আপনারা যে কোনো প্রয়োজনে আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, এখানে গিয়ে আমার সাথে পার্সোনালি মেসেজে কথা বলতে পারেন। অথবা আমার আরেকটা চ্যানেল আছে কায়েস জামান, এই নামে আমার প্রোফাইলে গেলে দেখতে পাবেন, ওই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যৎ প্রয়োজনে। সো চলুন মূল ভিডিও নিয়ে কথা বলি। সো আমি একটা নোট করেছি কীভাবে কী রেশিও করলে আপনারা খুব ভালোভাবে ককাটিয়ালের একটা সিড মিক্স তৈরি করতে পারবেন, পারফেক্ট মিক্সার। সো এটা নিয়ে কথা বলবো। সো আমি যেটা উদাহরণ দেব সেটা হলো 5 কেজির হিসাবে দেবো, 5 কেজি আমি যেটা তৈরি করি আমার 2-3 জোড়ার জন্য 5 কেজি হিসাব করে আমি এটা তৈরি করি। সো যদি 5 কেজির অনুপাতে ধরেন সেই হিসেবে আপনি রেশিওটা ভাগ করে নেবেন, 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 2 কেজি যাই বানান সেই হিসেবে আপনি আপনারটা রেশিওটা তৈরি করবেন এই সেম এই অনুপাতে। সো আপনি যদি 5 কেজি তৈরি করতে চান, যেটা বলে আমরা চীনা বলি, না পরিষ্কার চীনা, যেটা একটু বড় সাইজের চীনা, সাদা টাইপ, একটু বড় চীনা নেবেন একটু পরিষ্কার দেখে, এই চীনাটা নেবেন আপনি 3 কেজি, 3 কেজি বা 2.5 কেজি, 3 কেজি নিতে পারেন বা 2.5 কেজি নিতে পারেন চীনা। এরপর সেকেন্ড যেটা নেবেন সানফ্লাওয়ার, মানে আপনার সূর্যমুখী ফুল, স্ট্রেপ যে সূর্যমুখী ফুলটা আছে দেখবেন যে কালোর ভিতরে সাদা সাদা এরকম দাগ লম্বা লম্বা, এই স্ট্রেপ সূর্যমুখীর বীজটা নেবেন 300 গ্রাম, 300 গ্রাম আমি লিখে দিচ্ছি সব কিছুর পাশে। তারপরে নেবেন মিলেট মিক্স, এখন মিলেট মিক্স তো হলুদ হয়, লাল হয়, কালো হয়, অরেঞ্জ কালার হয়। সো আপনারা যেটা করবেন সবগুলো একসাথে মিক্স করে দোকানদারকে বলে দিবেন যে 300 গ্রাম দেওয়ার জন্য, বা আপনি আপনার মন মতো এনে মিক্স করে 300 গ্রাম মিলেট মিক্স এটা নেবেন 300 গ্রাম। এরপরে কুসুম ফুলের যে মিক্স, স্যাফ পাওয়ার যেটাকে বলি আমরা, কুসুম ফুলের বীজ সাদা, এটা নেবেন আপনারা 200 গ্রাম। এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ককাটিয়াল পাখির জন্য, এদের এটা ট্রিপল স্টার মতোই গুরুত্বপূর্ণ, সেটা হলো ক্যানারি। আপনার ব্রিডিং পাখির জন্য, পাখির বারান্দ শরীরের জন্য ক্যানারি খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। আপনার কখনো আপনাদের সিড মিক্স, যে কোনো পাখি সিড মিক্স তৈরি করার ক্ষেত্রে ক্যানারিটা কখনো বাদ দিবেন না, এটা কখনো অ্যাভয়েড করবেন না, ক্যানারিটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দিবেন। সো এখানে আপনার লাগবে 500 গ্রাম, 5 কেজির মিক্সারে 500 গ্রাম লাগবে ক্যানারি, মানে আধা কেজি ক্যানারি দিতে হবে। তারপরে দিবেন ধান ছোটোটা, যেটা আপনি পোলাও চালের ধান দিতে পারেন বা অন্য ধানও ইউজ করতে পারেন, আমি পোলাও চালের ধান ইউজ করি, পরিষ্কার ধান আপনার যেটা শুকনো ধান সেটা হলো 500 গ্রাম, মানে সেটাও আপনার আধা কেজি লাগবে 5 কেজিতে। এরপর বাজরা, ছোট বাজরা যেটা আছে সাদা, এটা দিবেন 200 গ্রাম, 200 গ্রাম বাজরা দিলে এনাফ, এটা এক্সেপশনাল, আপনার ইচ্ছা আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, বাট দিলে ভালো এটা। সো এই হলো 5 কেজি আইটেম। পাশাপাশি আরেকটা যেটা ইম্পর্টেন্ট, আর ওটস যেটা আছে, যেটা গম, সাদা গম বাহিরের, এটাও দিতে পারেন। এটা হলো কি, ব্রিডিং পাখিকে যখন দিবেন ডিম বাচ্চা করতেছে, ভিতরে বাচ্চা আছে, এরা কিন্তু গমটা নরম খুব ভালো খায়, যে বাচ্চাকে ফিট করাতে সুবিধা হয় বা বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যায়, তখন বাচ্চা ভালো খাবার পেলে, সাপ্লাই পেলে। সো ওটস আর গমটা ওইটা আপনারা দিতে চান দিতে পারেন, এক্সেপশনাল আপনাদের ইচ্ছা। ওটাও 100 গ্রাম বা 200 গ্রাম বা 250 গ্রাম যদি গম অ্যাড করে দেন 5 কেজির সাথে, সেটা খুবই ভালো কাজ করবে এবং পুষ্টি সমৃদ্ধ হবে আপনার সিড মিক্সটা। আর একটা জিনিস এটা অবশ্যই মনে রাখবেন, যদি এটা 12 মাস ইউজ করতে পারেন, আর যদি শীতের জন্য একটু এক্সট্রা একটা কাজ করতে হবে, যেটা হলো তিসি এবং গুজি তিল, সেটা আপনি 200-300 গ্রাম 5 কেজির সাথে অ্যাড করে দিবেন, তাহলে ঠান্ডা লাগার ভয়টা চলে যাবে, সে কারণ তিসিটা গরম রাখে শরীর, তিসি গুজি তিল। সো এটা গরমের দিন অ্যাভয়েড করবেন, এই সামারে এটা দিবেন না, শীতের দিন ওই তিসি আর গুজি তিলটা একটু অ্যাড করে দিবেন। সো আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কীভাবে আপনার ককাটিয়ালের জন্য একটা পারফেক্ট সিড মিক্স তৈরি করবেন। সো আজকে এই পর্যন্ত, আবারও রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্টস করবেন ভিডিওতে, লাইক করতে অবশ্যই করবেন, আর সমস্যা হলে আমাকে এই কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দিব, বা আমার ফেসবুকের লিঙ্কে গিয়ে আমাকে মেসেজ করলে আমি রিপ্লাই দিব। আর আমার আরেকটা চ্যানেল কায়েস জামান, এটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই।